আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া। আমার মতো যারা মিষ্টি কুমড়া প্রেমী আছেন, আশা করছি তাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলো মূল রেসিপিতে চলা যায়। মিষ্টি কুমড়া রান্না করার জন্য আমরা যে উপকরণগুলো নিয়েছি তা হলো, এখানে নিয়েছি মিষ্টি কুমড়া, আর মিষ্টি কুমড়াগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি, আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। নিয়েছি 2টি পেঁয়াজ কুচি, 8 থেকে 10টি কাঁচামরিচ ফলি নিয়েছি, এবং নিয়েছি কিছু ধনে পাতা কুচি। নিয়েছি 4 টুকরো রুই মাছ, আর আপনারা চাইলে কিন্তু রুই মাছের পরিবর্তে যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন। এবার আমি মাছগুলো ম্যারিনেট করার জন্য 1/2 টেবিল স্পুন মরিচ গুঁড়া, 7 মতো লবণ এবং সামান্য হলুদ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এবার আমি মাছগুলো হালকা করে ভেজে নেব। আর মাছগুলো ভাজার জন্য প্রথমে চুলা একটি ফ্রাই প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এবার আমি মাছগুলো একটু সাবধানে দিয়ে দেব। এরপর মাছের এক সাইড ব্রাউন হয়ে গেলে অন্য সাইড উল্টিয়ে দেব। আর মাছগুলো কিন্তু আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটি বাটিতে নামিয়ে ফেলব। এরপর আমি ওই একই তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি রসুন কুচিগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। এরপর সামান্য পানি অ্যাড করে 1 টিস্পুন আদা বাটা, কিছু আস্ত জিরে, 1 টেবিল স্পুন মরিচ গুঁড়া, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়া, 7 মতো লবণ, 1/2 টিস্পুন ধনে গুঁড়া, 1/2 টিস্পুন জিরে গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে কাঁচামরিচ ফলি দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়ে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মিষ্টি কুমড়াগুলো বাকি মশলার সাথে ভালো মতো মিক্স করে নেব। মিষ্টি কুমড়াগুলো ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। চার থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে মিষ্টি কুমড়াগুলো সাবধানে নেড়ে দিতে হবে, যেন মিষ্টি কুমড়াগুলো ভেঙে না যায়। আমাদের কষানো অলমোস্ট ডান। তো এ পর্যায়ে আমি ছোলার জন্য 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত পলক না আসে।
ভিউয়ার্স আমাদের ব্লগ চলে এসেছে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। এই পর্যায়ে আমি 2টি কাঁচামরিচ এবং ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি যতক্ষণ না আমাদের ঝোলটা মাখামাখা হয়ে আসে। দেখুন ভিউয়ার্স, আমাদের ঝোলটা মাখামাখা হয়ে এসেছে। তো এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি এবং পরিবেশন করে দেখাচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের মজাদার রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া। আর আপনারা কিন্তু কালারটা দেখেই বুঝতে পারছেন এটা দেখতে কতটা কালারফুল এবং খেতে কতটা মজার হতে পারে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।